এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2018 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ইতিহাসে। তো দেখো 2018 সালের প্রশ্নপত্র ইতিহাস থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। তো দেখো 2018 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কোন কোশ্চেনগুলো দিয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো বিস্তারিতভাবে এখানে খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করেছি। তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে বারবার যদি প্র্যাকটিস করো তাহলে এমসি কিউবে এবং এসএ কিউবে তোমরা কী করবে 40-এ 40 পাবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা তো জানো রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয়েছিল, 1773 সালে, তাই তো? এখানে আরেকটা আছে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আছে। যেমন ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল কত সালে, 1947 সালে 4th জুলাই। ঠিক আছে, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে, চার্চিল, তো তাই তো? তো দেখো আমাদের 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কীবে, বিউরি হবে, তাই তো? 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কীবে, সিয়ার অ্যান্সার কালিকট, তাই তো? ভাস্কো দা গামা ভারতের কোন বন্দর এসেছিলেন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তোমরা খুব সুন্দর করে এইগুলো বাড়িতে বসে পড়বে। আমি মনে করি ইতিহাসে 90%-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই না। আমরা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত ধরনের সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি